বন্ধুরা, আমরা আজ দেখতে চলেছি শকুন্তলাম, যে মুভিটি 2023 সালে মুক্তি পেয়েছে। এটি একটি তামিল মুভি। এই মুভিতে শকুন্তলা চরিত্রে অভিনয় করেছে সামান্থা। মহাভারতের বিখ্যাত চরিত্র এই শকুন্তলা। মহাভারতের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে সংস্কৃত সাহিত্যের মহাকবি কালিদাস লিখেছেন অভিজ্ঞান শকুন্তলম নাটক। কালিদাসের এই রচনাকে শকুন্তলাকে নিয়ে যায় জনপ্রিয়তার অন্যতম উচ্চতায়। পরবর্তীতে বাংলা সাহিত্যের সাহিত্যক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটি বাংলা ভাষায় অনুবাদ করেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরুতে আমরা কলিযুগের আগে একটি দৃশ্যকে দেখতে পাই, দেবতা ও ব্রাহ্মণদের আবাসস্থল। সেখানে কিছু পাখি তাদের ঠোঁটের আগায় একটি শিশু বাচ্চাটিকে একটি গাছের মধ্যে রেখে দেয়। তারপর শিশুর কান্না শুনে সেখানকার সমস্ত প্রাণী এক হয়ে যায়। আর শুধু তাই নয়, তার কান্নার আওয়াজে আশ্রমের শিষ্যদের কানে পৌঁছায়। তারা তাদের শিষ্যকে নিয়ে সেখানে আসেন। এদিকে সেখানে উপস্থিত শিষ্যরা গুরুজিকে এই ছোট্ট মেয়েটির কথা জিজ্ঞাসা করে। এরপর গুরুজি তাদেরকে ঘটনার পিছনের কথা বলতে শুরু করে। প্রাচীন ভারতে বিশ্বমিত্র নামে এক রাজা ছিলেন। রাজা হলেও তিনি ব্রাহ্মণ ছিলেন না। নানা কারণে একদিন তার মনে ব্রাহ্মণ হওয়ার জেদ চাপে, এজন্য তিনি রাজত্ব ছেড়ে নালিনী নদীর ধারে এক বনে কঠিন তপস্যায় নিমজ্জিত হন। এক সময় তপস্যার মাধ্যমে তিনি ব্রহ্মত্ব পেলেও তাকে তপস্যা থেকে নিবৃত করা যাচ্ছিল না। এতে স্বর্গের দেবতারা চিন্তিত হয়ে পড়েন। মানুষের মনে নৈষ্ঠিক তপস্যা দেবতাদের ভয়ের কারণ বটে। বিচলিত দেবতারা স্বর্গ থেকে মেনকা নামের অপরূপ সুন্দরী এক অপসরাকে পাঠায় বিশ্বমাতৃর কাছে। বিশ্বমিত্রকে তপস্যা থেকে নিবৃত করাই ছিল তার উদ্দেশ্য। মেনকার স্বর্গীয় সৌন্দর্যে বিশ্বমিত্র প্রলুব্ধ হয়। তপস্যা ভেঙে তিনি মেনকার সাথে বসবাস করতে শুরু করে। এভাবে কেটে যায় 10 বছর। বিশ্বমিত্র আর মেনকার ঘরে জন্ম নেয় এক কন্যা সন্তান। এর কিছুদিন পরে বিশ্বমিত্র নিজের ভুল বুঝতে পারে। তপস্যা ভঙ্গের পরিতাপে দগ্ধ হয়ে তিনি মেনকা এবং তার কন্যাকে ত্যাগ করেন। এদিকে দেবতাদের ডাকে মেনকা স্বর্গে ফিরে যেতে বাধ্য হয়। অভিভাবকহীন শিশু কন্যাটি পড়ে থাকে নালিনী নদীর ধারে। মেয়েটিকে তারা আশ্রমে রেখে দেয় আর নাম দেয় শকুন্তলা, কারণ মেয়েটি যখন পড়েছিল মেয়েটির উপরে অনেক শকুন এসে মেয়েটিকে ছায়া দিচ্ছিল, এই জন্যই তার নাম রাখা হয় শকুন্তলা। তারপর আমরা বহু বছর পরের এমন একটি দৃশ্য দেখতে পাই, যেখানে পশুরা পাশের একটি গ্রামে আক্রমণ করেছে। সবাই অনেক ছুটাছুটি হইচই করছে। তখন সেখানে দুষ্মন্ত নামে এক রাজার প্রবেশ ঘটে, যিনি সমস্ত গুণে পরিপূর্ণ এবং যিনি বন্য প্রাণীদের তাড়া করতে করতে বনের দিকে ছুটে যান। দুষ্মন্ত প্রাণীদের সন্ধানে একটি অজানা জায়গায় পৌঁছান, যেখানে তিনি দেখেন একটি হরিণকে বাঘ তাড়া করছে, যেটা দেখে বাঘকে মারতে যান। কিন্তু পরবর্তীতে দেখবার হরিণের বাচ্চাটি একসাথে খেলছে, যেটা দেখে তিনি অবাক হয়ে যান। এরপর সেখানে উপস্থিত আশ্রমের শিষ্যরা তাকে ভালোবাসার পরিবেশ সম্পর্কে ব্যাখ্যা করেন। যেখানে সমস্ত প্রাণী রয়েছে তিনি বুঝতে পারেন একটি প্রাণী অন্য প্রাণীর সাথে ভালোবাসার সম্পর্কে আবদ্ধ। রাজা দুষ্মন্ত এসব জিনিসপত্র দেখে খুব খুশি হন। এখন দুষ্মন্ত সেখানে সব বিস্ময়কর দর্শনীয় স্থান পরিদর্শন করেন। সেখানে তিনি কণ্ব ঋষির কন্যার সাথে দেখা করেন। তিনি শকুন্তলার সাথেও দেখা করেন। শকুন্তলা অনেক বড় হয়েছে এবং তার সৌন্দর্য দেখে রাজা দুষ্মন্ত প্রথম দর্শনেই তার প্রেমে পড়ে যায়। সেই দিন হঠাৎ করে একটি হাতি পাগল হয়ে যায়, যেটি অনেক তাণ্ডব শুরু করে। এটা দেখে রাজা দুষ্মন্ত খুব সাহসিকতার সাথে এটিকে নিয়ন্ত্রণ করে, যেটা দেখে সেখানকার সমস্ত লোক দুষ্মন্তর জন্য উল্লাস করতে থাকে। কিন্তু সেই সময় খবর আসে কালনেবী রাক্ষসরা আশ্রমে আক্রমণ করবে। শকুন্তলার বান্ধবী শকুন্তলাকে বলেন যে কালনেমী এবং উগ্রনেমী অসুর মরিচের বংশধর, এবং সেই অসুর আসলে রাবণ সীতার মাতাকে অপহরণ করার জন্য সোনার হরিণ আকারে পাঠিয়েছিলেন। ইন্দ্রজিৎ এবং লক্ষণের মধ্যে যুদ্ধ হয়েছিল, ইন্দ্রজিতের অস্ত্র ব্যবহৃত হয়েছিল, এই কারণে লক্ষণ অজ্ঞান হয়ে গেলেন, যার তাকে পুনর্জীবিত করার জন্য সঞ্জীবনী বুটি দরকার ছিল। তারা রামজিকে এই অবস্থায় দেখে হনুমানজি তৎক্ষণাৎ সঞ্জীবনী বুটি আনতে হিমালয়ে যান।
যা জানতে পেরে রাওয়াত তৎক্ষণাৎ কালনেমি নামে এক রাক্ষসকে সেখানে পাঠান, যাতে তিনি হনুমানজিকে থামাতে পারে। এদিকে কালনেমি ব্রাহ্মণের ছদ্মবেশ ধরে হনুমানের পথ আটকায়। তিনি হনুমানকে বলেন, যাও তুমি এই নদী থেকে গোসল করে আসো। সেই সময় তাকে একটি কুমির অ্যাটাক করে, কিন্তু হনুমান কুমিরটিকে মেরে ফেলেন। তারপর সেই কুমিরের ভেতর থেকে এক সুন্দরী দেবী বেরিয়ে এসে বলেন, আমি অভিশাপের কারণে কুমির হয়ে গিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করেছো প্রভু। সেই দেবীও হনুমানজিকে বলেন, যাকে তুমি ব্রাহ্মণ তথা বুঝতে পেরেছো সে ব্রাহ্মণ নয়, সে হলেন কালনেমি। এই কথা শোনার পরে হনুমানজি এবং কালনেমির মধ্যে একটি যুদ্ধ হয়েছিল, যাতে হনুমানজি তার প্রাণ নিয়েছিল এবং সঞ্জীবনী বুটি লুট করে সে রামজির কাছে পৌঁছেছিল। অবশেষে লক্ষ্মণজির জীবন রক্ষা পায়, আর এই কালনেমির ছায়া এখনও এই আশ্রমের উপরে পড়েছে। পরবর্তীতে রাজা দুষ্মন্ত এই আশ্রমকে রক্ষা করার জন্য প্রতিজ্ঞা করেন। পরের দিনে সেখানে কালো রঙের রাক্ষসদের আক্রমণ হয়, যার মোকাবেলা করে রাজা দুষ্মন্ত অত্যন্ত সাহসিকতার সাথে তাদের তাড়া করে যুদ্ধে জয়লাভ করেন। রাজা দুষ্মন্তকে আবার সম্বর্ধনা দেওয়া হয়। এদিকে শকুন্তলা রাজা দুষ্মন্তের চিন্তায় হারিয়ে যায়। এক রাতে শকুন্তলা একটি পাতার চিঠিতে তার হৃদয়ের কথা লিখেন, যেটা রাজা দুষ্মন্ত পড়ে ফেলেন। তারপর তারা একে অপরের সাথে দেখা করেন এবং এই দুজন একে অপরের কাছাকাছি আসে। তাদের মিলন প্রেমে পরিণত হয় এবং তারা ঈশ্বরকে সাক্ষী হিসাবে বিবেচনা করে একে অপরকে বিয়ে করে, কিন্তু এই কথা কাউকে বলেন না। একদিন মহিষী তার সাধনা শেষ করে আশ্রমে ফেরেন, যেখানে শকুন্তলা তার এবং রাজা দুষ্মন্তের সব কথা তাকে বলেন। মহিষী কন্দা শকুন্তলার সব কথা বিশ্বাস করেন এবং তাদের বিয়েতে রাজি হয়ে যান। অন্যদিকে রাজা দুষ্মন্তের প্রসাদে ফিরে যেতে হবে, তাই তিনি শকুন্তলাকে বিয়ে করার এবং তাকে শীঘ্রই তার প্রসাদে নিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতি দেন এবং যাওয়ার সময় তার জন্য তার আংটি রেখে যান। একদিন সেই আশ্রমে মহিষী দুর্বাসা আসে, যাকে দেখে আশ্রমের দুইটি মেয়ে ভয়ে এক জায়গায় লুকিয়ে থাকে। একজন মেয়ে আরেকটি মেয়েকে বলে, মহিষী দুর্বাসার অনেক রাগ, তার এতটাই রাগ তাকে দেখে দেবতারাও কাঁপে। একদিন ব্রহ্মা ও মহাদেবের তাদের মধ্যে কিছু মতপার্থক্য হলে শিব রেগে গেলেন, যার কারণে সমস্ত দেবতাদের পক্ষে তাদের নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়েছিল। তারপর সেই রাগ শান্ত করার জন্য শিব মহর্ষি অত্রির স্ত্রীর গর্ভে একটি বৃক্ষের আকারে তার রাগ স্থাপন করেছিলেন, যার রূপে মহর্ষি দুর্বাসার জন্ম হয়েছিল এবং সেই কারণেই মহর্ষি দুর্বাসা সর্বদা রেগে থাকেন। দুর্বাসা তাদের দুজনের কথা বলতে দেখে ফেলেন এবং তাদেরকে অভিশাপ দিতে শুরু করেন, কিন্তু মেয়ে দুটি তার কাছে ক্ষমা চান এবং তার মার কথা স্মরণ করেন, যার কারণে তিনি তাদের উভয়কে ক্ষমা করেন এবং চলে যান। এরপরে মহিষী দুর্বাসা শকুন্তলার সাথে দেখা করতে যান, কিন্তু দেখা যায় শকুন্তলা এক জায়গা দাঁড়িয়ে রাজা দুষ্মন্তের কথা ভাবছিল। সে এতটাই বিভোর ছিল, পিছন থেকে তাকে মহিষী দুর্বাসা এতবার ডাক দিল কিন্তু মহিষী দুর্বাসার কণ্ঠস্বর শুনতে পান না। ক্রোধ হয়ে মহিষী দুর্বাসা তাকে অভিশাপ দেন, যে প্রেমিকের জন্য স্মৃতিতে তুমি আমাকে অপেক্ষা করেছ সে একদিন তোমাকে ভুলে যাবে। এই কথা বলে মহান ঋষি সেখান থেকে চলে গেলেন। এই ঘটনা শকুন্তলা দুই বান্ধবী দেখে, দুই বান্ধবী মহর্ষিকে বলে যে আপনি এই অভিশাপ তুলে নেন, কিন্তু মহর্ষি কোনো কথাই শোনে না। অনেক বোঝানোর পর মহর্ষি বলে, আমি যে অভিশাপ দিই সে অভিশাপ তুলে নেওয়া সম্ভব নয়, কিন্তু একটি কাজ করা যাবে, দিন তার প্রেমিককে তাদের প্রেমের কোনো চিহ্ন দেখাবে, তখন তার প্রেমিক শকুন্তলাকে চিনতে পারবে। তারপর অনেক দিন পার হয়ে যায়, এদিকে দেখা যায় শকুন্তলা প্রেগনেন্ট, কিন্তু রাজা দুষ্মন্ত এখনও ফেরে নাই। দুশ্চিন্তায় পড়ে যায় শকুন্তলা, তারপর বাধ্য হয়ে রাজা দুষ্মন্তের রাজ্যের দিকে সমুদ্রপথে রওনা হয়। সমুদ্রপথে যাওয়ার সময় অনেক ঝড় হয়, কিন্তু তারা নিরাপদে রাজপ্রসাদে পৌঁছাতে সক্ষম হয়। প্রসাদে আসার পর তারা রাজদরবারে পৌঁছায়, যেখানে আশ্রমের শিষ্য মহর্ষি কনম্বের চিঠির মাধ্যমে রাজাকে জানায়, আপনি যখন আমাদের আশ্রমের ব্রাহ্মণদের রক্ষা করার জন্য এসেছিলেন, তখন আমার মেয়ে শকুন্তলার সাথে আপনার প্রেম হয়। প্রেমের পরে আপনি আমার মেয়েকে বলেছিলেন তাকে বিয়ে করবেন, এখন সমাপ্তির সময় এসেছে, তাই তাকে সম্পূর্ণরূপে গ্রহণ করে আপনার ধর্মীয় স্ত্রী হিসাবে গ্রহণ করুন।
কিন্তু হঠাৎ রাজা দুষ্মন্ত তাকে চিনতে অস্বীকার করেন। তখন গৌতমী মাতা শকুন্তলাকে বলে, তোমার না আংটি দিয়েছিল, সেই আংটিটি রাজাকে দেখাও। কিন্তু শকুন্তলা যখন নদীর ধারে গিয়েছিল, তার আংটিটি নদীতে পড়ে যায়, আর একটি মাছ সে তা খেয়ে ফেলেছে, যার জন্য শকুন্তলা আংটিটি দেখাতে পারে না। এখন ওই সমস্ত কথা সেখানে উপস্থিত থাকা লোকদের কাছে মিথ্যা বলে মনে হচ্ছে, এবং তারা সবাই ওই লোকদের নিয়ে মজা করতে শুরু করেছে। শুধু তাই নয়, আশ্রমের দুই শিষ্য অনেক ক্ষুব্ধ হয়ে যায় শকুন্তলার উপর, কারণ শকুন্তলা এখন পর্যন্ত এই সম্পর্কের কথা কাউকে বলেনি। তারপর তার সাথে থাকা দুই শিষ্য এবং গৌতমী মাতা তাকে ফেলে রেখে সেখান থেকে চলে যায়। বেচারা শকুন্তলা একাই পড়ে আছে। এখন তাকে প্রমাণ করতে হবে রাজা দুষ্মন্ত তার ভবিষ্যৎ পুত্রের পিতা। সেখানে উপস্থিত রাজ্যোতিষীরা বলে, বাচ্চা জন্মদানের পরে আমরা তার চোখের মানচিত্র দেখে বলতে পারবো এটি রাজার সন্তান কিনা। এই কথা শুনে শকুন্তলা রাজাকে গালিগালাজ করতে থাকে এবং তার বিরুদ্ধে প্রেমের প্রতারণার অভিযোগও তোলে, এবং এ কথা শুনে সেখানে উপস্থিত সকলেই শকুন্তলাকে গালিগালাজ করতে থাকে এবং তাকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। গ্রামবাসীরা বিষয়টি জানতে পারলে তখন গ্রামবাসীরা তাকে পাথর ছুঁড়ে গ্রাম থেকে বের করে দেয়। গান শুরু হয় এবং বেচারা শকুন্তলা গর্ভের বেদনায় এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে। এদিকে আমরা দেখতে পাই একটি জেলে জালে সেই মাছটি ধরা পড়েছে। জেলে সেই মাছটি নিয়ে এসে যখন কাটে, সেই মাছের ভিতর থেকে সেই আংটিটি বেরিয়ে আসে। জেলে সেই আংটিটি নিয়ে একটি স্বর্ণকারের কাছে যায়। স্বর্ণকার দেখে বুঝতে পারে এটি রাজার আংটি। তখন স্বর্ণকার রাজার লোকদের খবর দেয়। রাজার লোকেরা সেই লোকটিকে ধরে রাজার দরবারে নিয়ে যায়। রাজা দেখে বুঝতে পারে এটি রাজার আংটি। কিন্তু রাজা যখন আংটিটি হাতে নেয়, তখন বুঝে যায় এই আংটিটি সে শকুন্তলাকে দিয়েছিল। তার সকল স্মৃতি মনে পড়ে যায়। তারপর সে শকুন্তলাকে খুঁজতে থাকে। অনেক বছর চলে যায়, কিন্তু সমস্ত চেষ্টার পরেও তার শকুন্তলাকে খুঁজে পাচ্ছিল না, যার কারণে রাজা খুব অস্থির ও দুঃখী হয়ে ওঠেন। প্রতিবারই সে শকুন্তলার কথা ভাবতে থাকে। তারপর থেকে এটি স্থির হয়ে যায় এবং আমরা ইন্দ্রলোকের দৃশ্য দেখতে পাই, যেখানে মেনকার কন্যা শকুন্তলার দুঃখের কথা প্রকাশ করা হচ্ছে, যে মহিষী দুর্বাসার অনুরাগের কারণে সে আজ এত বড় দুঃখে পড়ে আছে। শকুন্তলার গর্ভ থেকে জন্ম গ্রহণ করে একটি পুত্র সন্তান। তারপরে খবর আসে অসুররা যে কোনো সময় পৃথিবীর উপরে আক্রমণ করবে। এই খবর দেবরাজ ইন্দ্রের সঙ্গী মাথাখানি রাজা দুষ্মন্তের কাছে এসে সতর্ক করে দেন, শীঘ্রই উগ্রানে আপনাদের সাম্রাজ্যে আক্রমণ করতে যাচ্ছে। তারপরে দেখা যায় যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেছে। রাজা দুষ্মন্ত এবং অসুরদের মধ্যে বিপজ্জনক যুদ্ধ সংঘটিত হয়, যেখানে ইন্দ্রদেব রাজা দুষ্মন্তকে সমর্থন করেন। এখন রাজা দুষ্মন্ত তার শক্তি দিয়ে অগ্রকে হত্যা করে, যেখানে তিনি জানতে পারেন যে শকুন্তলা হিমালয় পর্বতে রয়েছে। এরপরে দুষ্মন্ত শকুন্তলাকে খুঁজতে বের হয়, যেখানে একটি সিংহ হঠাৎ তাকে আক্রমণ করে। কিন্তু তখন একটি ছোট শিশু এসে সিংহকে শান্ত করে, যেন এটি তার বন্ধু। আর সেই সাহসী শিশুটির নাম হলো ভারত, যার সাহসিকতা দেখে দুষ্মন্ত খুব অবাক হয়। কিছুক্ষণ পরে সেই আশ্রমের কিছু মহিলা তাকে নিয়ে যায়। সেখানে এসে তারা জানতে পারে ভারতের হাতের মাদুলিটি হারিয়ে গিয়েছে। রাজা দুষ্মন্তের চোখ মাদুলির উপরে পড়ে, সে মাদুলিটি তার হাতে তুলে নেয়। সেই কারণে সেখানে উপস্থিত এক শিষ্য বলে, এই মাদুলিটি শুধুমাত্র ভারতের মা বাবাই ধরতে পারবে। অন্য কেউ যদি এই মাদুলি ধরে, তাহলে এই মাদুলিটি সাপ হয়ে তাকে কামড় মারবে আর সে মারা যাবে। আপনি হয়তো কিছুক্ষণের মধ্যেই মারা যাবেন। কিন্তু কিছু সময় পার হয়ে যাওয়ার পরেও যখন দুষ্মন্ত মারা না যায়, তখন তারা বুঝতে পারে এটি দুষ্মন্তের সন্তান। সেই সময় সেখানে শকুন্তলার প্রবেশ ঘটে, যিনি দুষ্মন্তকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছিল এবং খুব দুঃখিত হন। কিন্তু সে তার পূর্বের স্মৃতি মনে পড়ে যায়, যে তাকে কিভাবে রাজদরবার থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তারপর তার পুত্র সন্তানকে নিয়ে সে আশ্রমের একটি ঘরে প্রবেশ করে ঘরের দরজা বন্ধ করে দেয়। এটা দেখে দুষ্মন্ত তার পিছনে দৌড়াতে শুরু করে এবং তাকে বোঝানোর চেষ্টা করে। এদিকে আমরা আরেকটি সিনে দেখতে পাই, শকুন্তলা যখন রাজদরবার থেকে বহিষ্কৃত হয়, তখন তার ব্যথার যন্ত্রণায় সে একটি জঙ্গলের গুহার মধ্যে তার সন্তানের জন্ম দেয়। তারপর সে এই আশ্রমে এসে আবার থাকা শুরু করে। তারপরে শকুন্তলাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু শকুন্তলা কোনোভাবেই বুঝতে পারে না।
এক পর্যায়ে শকুন্তলাকে মনে করিয়ে দেওয়া হয় যে সে যখন একটি জায়গায় দাঁড়িয়েছিল ঋষির কথা তার কানে যায়নি, ঋষি তাকে অভিশাপ দেয় যার জন্য দুষ্মন্তের স্মৃতি থেকে শকুন্তলার নাম মুছে যায়, যার জন্য রাজা দুষ্মন্ত কোনোভাবেই শকুন্তলাকে চিনতে পারছিল না। কিন্তু সেই আংটি তার হাতে যখন গেছে যার জন্য সে এখন শকুন্তলাকে চিনতে পারছে। এটা বোঝার পর শকুন্তলা তার নিজের ভুল বুঝতে পারে। তারপরে দুষ্মন্তের সাথে শকুন্তলার আবার প্রণয় ঘটে। রাজা দুষ্মন্ত শকুন্তলাকে তার স্ত্রীর রূপে তার রাজদরবারে নিয়ে যায়। আর আমরা স্বর্গের একটি কাহিনী দেখতে পাই। স্বর্গের দেবদেবীরা বলে এই প্রেমের কাহিনী চির অমর হয়ে থাকবে এবং সবাই এই প্রেমের কাহিনী মনে রাখবে। আর মুভিটি এখানেই এন্ড হয়ে যায়।